সকাল থেকে শুরু হয়ে যায় আমার কাজের ব্যস্ততা এমন রান্না করে যে যাতে তিনবেলা হয়ে যায় আর আমার কষ্টও কম হয় রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা ছাদে জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি আর তিনটে মতো ঘুরি দেখি ছাদে পড়ে আছে বাড়ি ছিলাম না ঘুরি বাচ্চারা সব ওড়ায় কেটে কেটে সে ছাদে পড়ে আমাদের ঘরে কেউ ঘুড়ি ওড়াতে পারে না ওই ঘর ছাদে পড়ে থেকেই নষ্ট হয়ে যায় আর কোনো বাচ্চা আসলে তাকে দিয়ে দিই তো ওই মানে বাড়িতে ছিলাম না ওইগুলো জ্বরও হয়েছে দেখছি সুতোও আছে ওর সাথে আমি জামাকাপড়গুলো কেচে আর এখন ছাদে মেলতেছি সকালবেলা অনেক জামা কাপড় কেচেছি আর হাওয়াও দিচ্ছে আর যে ক্লিপগুলো থাকে না জামা কাপড় মেলা সেগুলো সব নষ্ট হয়ে গেছে মানে আমি দড়িতেই রেখে দিই আর রোদুরে রোদরে প্লাস্টিকের তো সব মানে ভেঙে ভেঙে নষ্ট হয়ে গেছে আর হাওয়া দিচ্ছে আর ক্লিপ নেই সব শেষ হয়ে গেছে আবার পরে কিনতে হবে যাই হোক এমন করে দিচ্ছি যাতে পরে গেলে ছাদেই পড়বে শুকিয়ে গেলে রান্না বান্না বসাবো প্রভুজি অফিস যাবে আর কোথাও গেলে জামা কাপড়ও অনেক পরে সেগুলো সব কাস্তেও সময় লাগে তো সকাল সকাল আজই কেচে নিয়েছে। আর যে তুলসী গাছগুলো রেখে গেছিলাম জল দিয়ে তো দেখছি ভালোই আছে গাছগুলো তরতাজা আছে রান্নাঘরে চলে এসেছি কিছু ঢালাঢুলি করে নিলাম আর ফ্রিজে আনাজপত্র সব বার করে এখন দেখে নিয়েছি এমন রান্না করবো যাতে তিনবেলা হয়ে যায় আর কষ্ট কম হয় অন্যান্য ঘর দোরগুলো পয়সা করতে হবে অনেক কাজ থাকে তো একেবারে বেশি করে একটা বড় তরকারি করব যাতে সবজিটা আর মানে পরে রান্না না করতে হয় যাই হোক দেখো সবজি বানিয়ে নিয়েছি আলু কচু কুমড়ো ওগুলো দিয়েছি শাক করবো আর একটু থোর নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো সব দিয়ে একটা বড়ো সড়ো তরকারি হবে থোরটাকে একটু লবণ মাখিয়ে রেখেছি জল জলচিপে ওর মধ্যে দিয়ে দিলাম ছোলাও দেবো এর মধ্যে পাঁচ ফোরন দিয়ে করছি আর পুঁই শাকটা দিয়ে রান্না করে নেবো রাত্রিবেলা রুটি দিয়েও ভালো লাগবে এরকম কুমড়ো দিয়ে তরকারিটা একটু আদার হিং দিয়েছিলাম একটু মিষ্টি দিয়েছিলাম হয়ে গেছে দুটো আলাদা বাটিতে করে তুলে রাখবো যাতে ওবেলাটা আলাদা হয়ে যায় তারপরে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাচ্ছি আর কলাপাতা পাতা কেটে নিয়েছি গাছ থেকে কেননা থালাও যাতে কম ধুতে হয় সেই জন্য কলা পাতা দিয়ে খাবো পবুজিও চলে গেছে আর এখানে আমি জামা কাপড়গুলো কেজেছিলাম সেগুলো আবার পাট করে পাট করে আলমারিতে তুলে দিয়েছি যেগুলো মানে আলমারিতে রাখার তো সকালবেলা গগুয়ার জয়িতা স্কুল চলে গেছে ওদেরও টিফিন করে দিয়েছিলাম ওরা খেয়ে দিয়ে চলে গেছে ওই একটা ঝামেলা থাকে বাচ্চারা যখন স্কুল যাবে তখন তাদের জন্য আলাদাভাবে টিফিন করতে হয় রাত্রিবেলা গুছিয়ে রেখে দিয়েছিলাম কি রান্না করবো তো ওই করে দিয়েছি ওরা খেয়ে দিয়ে চলে গেছে বাসনগুলো উপর করেছিলাম রান্নাঘরে সেইগুলো এখন তুলে দিচ্ছি স্নান হয়ে গেছে আমার কাজকর্ম সারা গেছে আবার প্রভুজী অফিস থেকে চলে এসেছে ও হাত পা ধুচ্ছে আবার খাবার বাড়বো বাড়বো জয়িতা একটু পরেই চলে আসবে তাই এখন তিনটে বাজে আমার তো মানে বেলা হয়েই যায় সকাল থেকে কাজের ব্যস্ততা থাকে তো এখানে চলে আসবে তারপর তিনজন মিলে প্রসাদ পাবো গগো সে কলেজ থেকে আসতে কত সময় লাগে আবার কলাপাতাই নিয়েছি যাতে থালা বাসন কম মাছ দেওয়া সেই জন্যই আর গাছে কলা অনেক হয়ে আছে সেই জন্য কলা পাতা খেতেও ভালো লাগে আর বাসনগুলোও ধুতে লাগে না তো এখন প্রসাদ পাচ্ছি তিনজনে মিলে আর আজকে আমাদের ভেবে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ